গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এখন সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, বিকেল বিকেল এদিকে গ্যাসের মধ্যে চা বসিয়েছি, সবাই মিলে চা খাবো। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, এমনিতেই আমরা সকাল বিকেল সন্ধে তিন টাইমই চা খাই। তো আজকে আর র চা বানালাম না, তার কারণ টোস্ট বিস্কুট দিয়ে খাওয়া হবে, যার জন্য দুধ চা দিয়ে খেলে একটু খেতে ভালো লাগবে। তো দেখো, চাটা বানিয়ে নিয়েছি, এবার আমি কাপের মধ্যে নিয়ে নেব আর কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি। একবারে রুমে দিদিরা আছে, তো ওখানে যাব, সকলে মিলে চা খাবো। এই যে চা নিয়ে চলে এসেছি আর দিদিরা উঠে পড়েছে, তো সবাই একই সঙ্গে চা খাবো, আড্ডা দেবো একটু। তারপর একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, আজকে একটু বৃষ্টিটা ধরেছে, হতেও পারে, মেঘমেঘ হয়ে আছে। তো দেখো, সবাই মিলে আনন্দ করে চা খাচ্ছি, এই হলো আমার পরিবার। তো অনেকেই নেই এখনও, আরও দিদিভাইরা আসবে কাল। তো দেখো, সন্ধে সন্ধে হয়ে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, আর চপ দোকানের দিকে যাচ্ছি, টমেটো চপ খাবো। টমেটো চপ অনেকদিন খাওয়া হয়নি, আর দিদিভাইরা এলে এইভাবে আমরা যাই, মানে একটু দূরেই দোকানটা। দেখো, সন্ধে সন্ধে হয়েই এসেছে, এই হলো আমাদের ঝিলপাড়, আর পাশে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি চপ দোকানের দিকে। দুই দিদিভাই, আমি, দাদা আবু, দিদিভাইয়ের ছেলে মেয়েরা সকলেই আছে, যাচ্ছি চা, মানে চপ দোকানকে যাচ্ছি চপ খাওয়ার জন্য। তো গাইজ, প্রায় 10 মিনিটের পথ আছে এই চপ দোকান পর্যন্ত যাওয়ার জন্য। আসলে কি বলতো, একটু হাঁটাও হবে আর একটু ঘোরাঘুরিও হবে। তো দিদিভাইরা এসেছে, বৃষ্টি বৃষ্টি একটু ঘুরতে বেরানো হয়নি, তো ভাবলাম চলো একটু ঘুরেও আসি আর চপ খেয়ে আসি। আর দেখো, সুন্দর সুন্দর দেখতে, মানে মেঘটা দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো, শখের দাম লাখ টাকা, সবাই বলি না, আসলে চপ দোকানে এসে দেখি অতগুলো চপ নেই, মানে অনেক কম চপ আছে, তাই অর্ডার করে আবার ভাজতে দেওয়া হয়েছে। দোকানদার ভাজবে আর আমরা দাঁড়িয়ে আছি, টমেটো চপ খাবো। দেখো তো, আমাদের পরিবারে কিন্তু অনেকেই অনেকেই এসেছি আমরা, আর এদিকে চপের জন্য সমস্যা তৈরি হচ্ছে। তো গাইজ, আমরা এখানে প্রায় 3-4 বছর হয়ে যাবে চপ খেতে আসি এরকমই মাঝে মাঝে, আর এখানে চপের টেস্টটাও বেশ দারুণ লাগে, বিশেষ করে টমেটো চপ আমাদের ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো, মশলা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার চপ ভাজার পালা, আর চপ ভাজা হয়ে গেলে আমাদের খাওয়ার পালা, আমরা শুধু ওয়েট করছি কখন চপটা ভাজা হবে। তো আজকে দিদিভাই এসছে সেজো দাদাবাবু, কালকে আসবে বড় দিদিভাই, বড় দাদাবাবু, ছোট দাদাবাবু, সবাই আসবে, মানে বাড়িটা আরও জমজমাট হয়ে যাবে। তো এখানে একই সাথে 15 পিস চপের অর্ডার দেওয়া হলো, আর আমরা এসেছি 11 জন, আর বাকি 4 পিস বাড়ি নিয়ে যাওয়া হবে। তো গাইস, চপ তো ভেজে দিয়ে দিল, আর বেশ সাথে বিট লবণও দিয়েছে, ছোট দিদি দিচ্ছে সকলকে, আর দারুণ খেতে লাগছে চপটা গাইস, এই গরম গরম টমেটোর চপ তো দারুণ লাগে। তো 1 পিস করে খেলাম খাওয়ার পর, এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে এই চপ দোকানটা প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ। গাইস, আমরা এই মাত্র এলাম চপ দোকান থেকে, দেখো ঘড়িতে বেজে গেছে 7:15। তো চলো মুড়ি মাখাবো, মুড়ি খাবো না, এটা চপ খেয়েছি, সেখানে টমেটোর চপ বেশ খেতে ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল 7:10 হয়ে গেছে আর কারেন্ট নেই, ওদিকে ঝিলের মধ্যে ডিজি চলছে ওদের, আর বর্ষা তো থামছেই না। আর বাড়ির শুধু অবস্থাটা দেখো, সকল দিদিভাইদের মায়ের শাড়ি, মানে রাত্রিতে পাখা চলছিল, সব মিলে দিয়েছিলাম। তো সকালে কাজকর্ম সেরে নিয়েছে, এবার মুড়ি খাবো, তার জন্য চা বসাবো, আর এদিকে দেখো বেসন মেখেছি, পেঁয়াজি ভাজবো বা পকোড়া ভাজবো। আর এই পকোড়া ভাজা খেতে আমার তো দারুণ লাগে, আমি তো মাঝে মাঝে এইভাবে ভেজে খাই, এর মধ্যে সবজিও আছে, পেঁয়াজও আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবজি সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর বড় বড় পকোড়া ভাজছি, মানে আমি নিজে নিজেই বলে নিচ্ছি সুন্দর ভাজছি। তো যাই হোক, পকোড়া ভেজে মুড়ি মাখাবো, আর আমাদের তো মুড়ি খুব ফেভারিট, তো চায়ের সাথে মুড়ি, বিস্কিট সমস্ত কিছু খাওয়া যায়, আর আমরা মুড়িটা খেয়ে নিলে একবারে সকালে টিফিনটা হয়ে যায়, তাই মুড়ি খেয়ে নিই আমরা।
তো গাইজ, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য অনেক অনেক থ্যাংকস। আমার অনেক নিউ নিউ ফ্রেন্ড হয়েছে, তো সকলকেই আমার পরিবারে অনেক অনেক স্বাগত। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তো গাইজ, ওদিকে উনুনের অবস্থাটা খুব খারাপ, যেহেতু বর্ষা থামছে না, উনুনটা একটু ভিজে ভিজে গেছে, যার জন্য উনুনটা আর জ্বালালাম না, গ্যাসের মধ্যেই সমস্ত কিছু হচ্ছে। তো পকোড়ার গন্ধ পেয়ে সকলে এক এক করে আসছে আর পকোড়া নিয়ে চলে যাচ্ছে খেতে। মানে আমিও না এরকমই করি, পকোড়া ভাজার যদি গন্ধ পাই, দিদি ভাইরাও ভাজলে আমি ওদের ওখানে গিয়ে বলি না, নিয়ে নিই খাওয়ার জন্য, মানে এত ভালো লাগে। তো গাইজ প্লিজ, তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, আমার না রান্নাবান্না বানাতে খুব ভালো লাগে, আর এই যে সেটগুলো দেখছো আমার কুকিং চ্যানেলে ছিল, তো কুকিং চ্যানেলটা আমি এখনও পর্যন্ত ডিলিট করিনি। আশা করছি ভবিষ্যতে ওই চ্যানেলটায় কাজ করার ইচ্ছে আছে, জানি না, যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসা পাই অবশ্যই হয়তো পারবো, ইচ্ছে আছে। বলে না, ইচ্ছে যদি মন থাকে, ইচ্ছে থাকে, তবে ভগবানকেও হয়তো পাওয়া যায়। তো সেইটুকু কথাকে আমি আঁকড়ে ধরে আছি, জানি না কী হবে ভবিষ্যতে। ভবিষ্যতে ওই কুকিং চ্যালেঞ্জটি নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে, যদি তোমাদের সাপোর্ট পাই। তো চলো, এই করতে করতে আমার চা বসে গেল, মানে পেঁয়াজি বা পকোড়া ভাজা হয়ে গেছে, এবার চা বানাচ্ছি। তো গাইজ, চা আমাদের খুব ফেভারিট, বলতে পারো চা ছাড়া আমাদের দিনটাই শুরু হয় না। দিদি ভাইরাও চা খেতে খুব ভালোবাসে, দিদি ভাইদের বাড়িতে গেলেও কিন্তু এই একইভাবে সেবা যত্ন আমরা পাই। তো দেখো, এই যে আমাদের পকোড়া, মানে মুড়ি পকোড়া, এগুলো মা এসেছিল, পাঠিয়ে দিয়েছি দিদিভাইদেরকে মাখানো জন্য। তো দেখো, এদিকে চলে এলাম চা নিয়ে, আর সবাই খুব আনন্দ করে চামুড়ি খাচ্ছি। তো এবার চামুড়ি খাওয়ার পর আমরা কি করব জানো তো, আমরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালটা দেখবো, এত ভালো লাগে, এত ভালো লাগে। আর আমরা এখানে যতজন আছি খুব বড় ফ্যান। তো আজকে দুপুরে রান্নাবান্না সেরকমই কিছু হবে না, দিদিভাইরা যাবে, আমাদের ননদের মেয়ের বাড়ি আছে, তো তাদের বাড়িতে নিমন্ত্রিত আছে। তো দেখো, চার কাপ সেটগুলো মা ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে গ্যাসের কাজটা মোছামুছি করছি। এরপর আমি মার্কেটে যাব মাছ আনার জন্য, কারণ সন্ধ্যেতে মাছ রান্না করা হবে, আর আমাদের সন্ধ্যেতে কোনো মার্কেট নেই যে সেখান থেকে মাছ নিয়ে আসব। তো এই দুপুরে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখো, এখানটা পরিষ্কার করে নেওয়ার পর আমি মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে এসে পরে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘাটের মধ্যে গেলাম, ইলিশ মাছ নিয়ে এসেছি আর বিলাসপুর মাছ নিয়ে এসেছি। আমাদের এতবেলা, মানে তোমাদের দাদা ভাই আমরা যে খাবো এতবেলা রান্নার জন্য, দিদি ভাইরা যাবে আমার ননদের মেয়ের বাড়িতে। ইলিশ মাছ আছে, সাথে চিংড়ি মাছও আছে, কারণ আমাদের গ্রামে শাল চিংড়ি খুব প্রিয় সকলের খেতে, দাদা বউরা এলেই এই রেসিপিটা খাবেই। তো এই রেসিপিটাও বানানো হবে, যার জন্য চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আর ইলিশ মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখবো, তারপর আমাদের রান্না বসাবো। তো দেখো, আমি আর তোমাদের দাদা ভাই যেহেতু খাবো দুজন, তো চার পিস মাছ নিয়েছি আর কিছু, মানে গোটা কয়েক চিংড়ি মাছ নিয়েছি, ও মোলা খাবে। রান্নাবান্না করে নিলাম, দেখলাম ওদের বাড়ি থেকে মাংস পাঠিয়েছে, তো তোমাদের দাদা ভাই খাবে। আর এদিকে আলু ভাজা, মাছ তরকারি আর ওই যে চিংড়ি মাছটা ছিল মোলা করেছি, বেশি কিছু করিনি, তার কারণ বেশ ভালো ভালো খাওয়া হচ্ছে, রিচ হয়ে যাচ্ছে পেটের মধ্যে। তো এই রেসিপিগুলো খাওয়ার পর বিকেল বিকেল আমি সবজি কাটতে বসে গেলাম, কারণ সন্ধ্যাবেলা রান্নাবান্না আছে। তো এই কুমড়ো দিয়ে আরও অন্যান্য সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া করব মাছের মাথা দিয়ে, পটল ভাজা, আলু ভাজা আর ডাল, আরও অনেক অনেক রেসিপি হবে, তোমরা দেখতে থাকো। ভাবলাম তাড়াতাড়ি করে সবজিগুলো যদি কেটে নিই, তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি না, অনেক সন্ধে সন্ধেও হয়ে গেছে। তো দেখো, এই রেসিপিগুলো কাটলাম, মানে সবজিগুলো কাটলাম। তো উনুনের অবস্থাটা ঠিক দেখো, মানে গ্যাসের মধ্যে সমস্ত কিছু রান্না করছি, ভাবলাম অনেকটা গ্যাসও পুড়ে যাচ্ছে, তাই উনুনটা জ্বালালাম। এদিকে ডাল হবে, ওদিকে সবজিগুলো বানাবো। এদিকে ডাল ভাতটা গ্যাসের মধ্যে বানিয়ে নেব। তারপর ডালটাকে রান্না করে নিলাম, এরপর আমি হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি, আর উনুনটা ঠিকঠাক জ্বলছে না, মোটামুটি জ্বলছে। আর এদিকে গ্যাসের মধ্যে সবজিগুলো বানাচ্ছি, একই দিকে দুদিকে করছি, আর ক্যামেরাটাও আমি নিজে করছি। ডাল ভাত করব, আর সময় অনেকটা পেরিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এদিকে দেখো, গ্যাসের মধ্যে রান্নাগুলো বসিয়েছি। এখানে সবজি হচ্ছে মাছের মাথা দিয়ে ছাঁচড়া, আর এই যে তেল আছে, ইলিশ মাছ রান্না হবে। আজকে আমি ইলিশ মাছটা সর্ষে ইলিশ বানাচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে।
তো সর্ষে ইলিশ রেসিপি না আমার চ্যানেলের মধ্যে আছে। তো যাই হোক, সর্ষে ইলিশটা বানাচ্ছি। আর দেখো মশলাটা কষে নিয়ে জল দিয়ে দিলাম, আর জুসটা মানে ঝোলটা বেশি বেশি নেই, কড়াইয়ের মধ্যে অনেকটাই লাগছে। তো একদম মাখা মাখা করে বানাবো, যেহেতু ওদিকে ডালনা বানিয়েছি। তো দেখো আমি সাদা সর্ষা দিয়ে বানাচ্ছি, এভাবে ছেঁকে নিচ্ছি। প্রায় সমস্ত রান্না কমপ্লিটের পথে, বেশি রান্না কিছু করিনি, ওই মোটামুটি যে কোটাই করেছি তোমাদেরকে দেখিয়েছি। তো গাইজ এখনই সমস্ত রান্না কমপ্লিট করেছি, ভাতটাও হয়ে গেছে, এবার সব বাসনপত্র যেগুলো নোংরা হয়েছে সেগুলো ধুবো। তো এখন বেজে গেছে 8টা, আর দাদা আবু দিদিরা খাবে 9:30-10টার দিকে। তো আমার আরও কিছু কাজ আছে, চলো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো এবার আমি সমস্ত বাসন মানে এঠো যে বাসনগুলো রান্না করতে যে বাসনগুলো লেগেছিলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, আর কড়াইগুলোও ধুয়ে নেবো। এইভাবে মানে তাড়াতাড়ি কাজ যদি কমপ্লিট করে নিই, সকালে কাজটা অতটা বড় থাকে না। তো দেখো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর দিদিদের কাছে একটু বসবো, তারপরে ভাত খোলাগুলি করবো। বাসন ধুয়ে নেওয়ার পর আবার দিদি ভাইদের কাছে গিয়েছিলাম বসার জন্য। এখন বেজে গেছে 9:30, তো ভাত খুলতে চলে এলাম, কারণ ভাত খুলতে একটু সময় লাগবে, তাই একটু আগে থেকে আমি ভাতটা খুলছি, ভাত আর সব রান্নাগুলোও খুলবো তার জন্য। তো চলো ভাতগুলো খুলে নিই, তোমরা ভিডিওটা দেখো। অনেক অনেক থ্যাংকস আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, এইভাবে পাশে থেকো সাথে থেকো। তো এই করতে করতে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আজকে রাত্রিটাও কেটে গেল। গাইজ এই মাত্র আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, রাত্রি 10টা হয়ে গেছে। তো আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। আর দেখো এই যে এই জায়গাগুলো সব পরিষ্কার করবো, সারা রাত্রি নয় মানে যতক্ষণ সময় লাগবে। তো চলো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা যাচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।